আগে এই রাজ্যের বেকার যুবকরা কাজের দিশে পেবার জন্য কলকাতা দিল্লি মুম্বাইতে ছুটতেন এখন আর বেকার যুবকদের কাজের দিশা পেতে অন্য রাজ্যে ছুটতে হচ্ছে না মহাকরণে স্টার্টআপ ইন্ডিয়া নর্থ ইস্ট যাত্রার উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমারতে সারা রাজ্যে ঘুরবে এই গাড়িটি স্টার্টআপ ইন্ডিয়ান নর্থ ইস্ট যাত্রার মাধ্যমে বেকার যুবকরা রোজগারের নানান খবরা খবর এবং কোথায় গেলে সেই বিষয় সাহায্য পাবেন তা জানতে পারবেন এই যে ব্যানটা দশ দিন আজকে থেকে দশ দিন সারা ত্রিপুর রাজ্য ঘুরবে ঘোরার পর কিছু ছাব্বিশ চব্বিশটি স্কুল বাকি কলেজগুলোর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গাতে নজওয়ানদের সঙ্গে সম্পর্ক করবে তাদেরকে তার মধ্যে ভিডিও স্ক্রিন লাগানো আছে তার মধ্যে দিয়ে তাদেরকে বোঝানো হবে যে প্রযুক্তিবিদ্যা আধুনিকতম কি কী প্রসেসে করলে তার রোজগার বেশি হবে কি তার মাধ্যম হতে পারে কোথা থেকে সে সেটা সংগ্রহ করতে পারে এই সবগুলো তাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষিত করে তোলা হবে এবং পরবর্তী সময়ে এর মধ্যে সবচেয়ে ভালো যে পারদর্শিতার সঙ্গে সেই বিষয়টা করতে পারবে বা শিখবে